যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজেভাবে নষ্ট করা বন্ধ করো, তাহলেই তুমি সফল হবে। একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই হলো আসল কথা। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই দৌড়া দেবে। সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেককে জোর করে সফল বানানো হয়, কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না তার কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। মানুষের জীবনে কঠিন সময়ে আশাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দেও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমার ওই সবাইকে স্যালুট করে যেতে হবে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মতো ফুটতে হবে। যে মানুষগুলো তোমাকে বলবে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে।